হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি শেয়ার করব রাধা বল্লভীর রেসিপি। ছুটির দিনের সকালের জলখাবারে কিংবা অতিথি আপ্যায়নে গরম গরম রাধা বল্লভী আর সাথে যদি থাকে আলুর দম, তাহলে তো আর কথাই নেই। আজ আমি খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে পারফেক্ট রাধা বল্লভী বানিয়ে ফেলা যায়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ঝটপট বানিয়ে দেখাই। প্রথমে একটা বড় পাত্রের মধ্যে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন মিশিয়ে দিচ্ছি 3 চামচ রিফাইন্ড অয়েল। খুব ভালো করে ময়দার সাথে হাত দিয়ে লবণ আর তেলকে এভাবে ঝুরঝুরে করে মিশিয়ে নিতে হবে। ময়ামটা ভালো করে তৈরি করে নিলেই কিন্তু রাধা বল্লভী সুন্দর তৈরি হবে। এবার অল্প অল্প উষ্ণ জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। জলটা কিন্তু এভাবেই অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করতে হবে, নাহলে একসঙ্গে জল দিতে গেলে কিন্তু বেশি জল পড়ে ডো নরম হয়ে যেতে পারে। ডো সুন্দর করে প্রথমে মেখে নিয়েছি আর 3-4 মিনিট ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর আমি অল্প তেল লাগিয়ে দিয়েছি। তেল লাগিয়ে দিয়ে এই ডোকে আমি 1 ঘন্টার জন্য একটা পরিষ্কার কিচেন টাওয়েল দিয়ে ঢেকে রাখছি। কিচেন টাওয়েল অল্প অল্প ভেজা আছে। এবার আমি ভেতরে স্টাফিং বা পুরটা তৈরি করে নেব। তার জন্য 4-5 ঘন্টা ধরে উড়দ ডাল বা বিউলির ডালকে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ভিজে গেলে ডালকে আমি জল থেকে ছেঁকে নিয়ে মিক্সির জারে রেখেছি। দিয়েছি 1 ইঞ্চ মতো আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জল। এবার মিক্সিতে ডালটা বেটে নিয়েছি। খুব মসৃণ করে বাটার প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলেই বরং ভালো হয়। এবার এই পুর তৈরি করে নেয়ার জন্য আমি একটা কড়াই গরম করেছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে পুরটা বানালে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। তেল গরম হলে দিয়ে দিয়েছি গোটা মৌরি 1 টিস্পুন আর দিলাম 1/2 টিস্পুনেরও কম, প্রায় 1/3 টিস্পুন মতো হিং। ফোড়নটা ভালোভাবে ভাজা হলে বেটে রাখা ডাল সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ডালকে ভালো করে নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োর গন্ধটা আর স্বাদ খুব সুন্দর হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর তেজপাতা একসঙ্গে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। ভাজা মশলা মিশিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না ডালের পুরটা বেশ শুকনো হয়ে আসছে আর বেশ একটু ঝুরঝুরে হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর পুরটা শুকিয়ে এসেছে। এবার আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ চিনি আর সামান্য একটু পরিমাণ লবণ, যেহেতু ডাল বেটে নেওয়ার সময় আমি লবণ অ্যাড করেছিলাম। এবার খুব ভালো করে ডালকে নাড়াচাড়া করে একদম ঝুরঝুরে করে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালের পুর সুন্দর তৈরি হয়েছে, একদম ঝুরঝুরে শুকিয়ে এসেছে। এবার আমি ফ্লেম অফ করে এটা রেখেছি একটা বাটির মধ্যে জুড়িয়ে নেওয়ার জন্য। 1 ঘন্টা পরে দেখুন আমার ডো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। আরও 2-3 মিনিটের জন্য হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো সাধারণ পুরীর যেমন লেচি তৈরি করি ঠিক তেমনি তৈরি করেছি। একটা একটা লেচি এভাবে নিতে হবে, বাকিগুলো কিন্তু ঢেকে রাখতে হবে। লেচি নিয়ে প্রথমে 4-5টাকে 2 আঙুল দিয়ে ভালো করে এভাবে পাতলা করে নিয়েছি আর তারপর মাঝের পুরু অংশে এভাবে 2টো পুরু আঙুলের চাপ দিয়ে সুন্দর বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার পুরকে একটু এরকম হাত দিয়ে চেপে লাড্ডু লাড্ডু বানিয়ে নিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে পুরকে লেচির মধ্যে সুন্দর করে প্লেস করে দিয়েছি। এবার 4-5টা ভালো করে একসঙ্গে জড়ো করে এনে মুখটা বন্ধ করে দিয়েছি। খুব ভালো করে 2 হাত দিয়ে চেপে চেপে নিয়েছি। এবার পুর ভরা লেচিকে 2 হাতের আঙুল দিয়ে এভাবে চেপে চেপে একটু স্প্রেড করে নিচ্ছি, যাতে করে ভেতরের পুর সমানভাবে চারপাশে ছড়িয়ে পড়ে। এবার চাকি বেলনিতে তেল লাগিয়ে হালকা হাতে পুরি বেলে নিচ্ছি। পুরিকে কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা চলবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না, তবে খুব বেশি পুরুও করছি না। দেখুন মাঝারি রকমের পুরু করে আমি সুন্দর বেলে নিয়েছি একদম গোল করে। এবার এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল গরম করেছি।
তেল ভালোভাবে গরম হলে আমি পুরি ছেড়ে দিয়েছি। আপনারা যে কোনো রিফাইন্ড অয়েলে পুরিটা ভেজে নিতে পারেন। পুরি ছাড়ার পর কিন্তু এভাবেই গরম গরম তেল পুরির ওপর দিতে হবে, তাতে করে পুরি খুব সুন্দর ফুলে উঠবে। আর দেখতেই পাচ্ছেন পুরির ওপরে কিন্তু খুব সুন্দর পাপড়ি তৈরি হয়েছে, এতে করে পুরি খুব সুন্দর স্বাদের হয় আর খুব মুচমুচে তৈরি হয়। দুই পাশটাই খুব সুন্দর ঘুরিয়ে ফিরিয়ে একটু লালচে রং করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এভাবেই সমস্ত পুরিগুলো ভেজে নেব। তবে পুরি একবার ফুলে উঠলে কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে এনে পুরিকে একটু সময় নিয়ে ভেজে নিলে পুরিগুলো খুব সুন্দর মুচমুচে তৈরি হয়। দেখুন, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি পুরিটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন, পুরি ভীষণ মুচমুচে সুন্দর তৈরি হয়েছে আর ভেতরের পুর কিন্তু একদম সুন্দরভাবে স্প্রেড করে আছে। আশা করছি আমার আজকের এই পুরির রেসিপি বা রাধাবল্লভীর রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।